আমার আলোচনার বিষয়বস্তু রসুলের শান, শানের রিসালাত, এ নিয়ে কিছু কথা বলবো কোরআন সুন্নার আলোকে। রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করেছিলেন, আবার বিদায় নিয়েছিলেন। এই আগমন করার থেকে বিদায় পর্যন্ত জানা থাকলে বলুন রসুলের হায়াতের সীমারেখা কত? আস্তে করে বলেন, এই 63 বছর রসুল জমিনের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। প্রশ্ন হলো রসুল কি নিয়ে এসেছিলেন আর কি রেখে চলে গেলেন? সংক্ষিপ্ত তার জবাব হলো রসুল উত্তম আদর্শ নিয়ে আগমন করেছিলেন আর দুটো জিনিস রেখে চলে গেলেন, কোরআন আর সুন্নাহ। বলেন তো রসুল কি নিয়ে এসেছিলেন? উত্তম, আর কি রেখে চলে গেলেন? কোরআন আর সুন্নাহ। নবীজির কেমন উত্তম আদর্শ নিয়ে আসলেন? এমন একটি আদর্শ নিয়ে নবী আগমন করলেন যেই আদর্শের মত পৃথিবীতে আর কারো আদর্শ হতে পারে না। এমন একটি সময় আগমন করলেন যেই সময় পৃথিবীর সব মানুষের থেকে মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীন খারাপ, যাদের মতো খারাপ জমিনে আর কেউ ছিল না, কেউ ছিল না, এত খারাপ ছিল মক্কার মানুষ। অথচ সৃষ্টির শ্রেষ্ঠ একটি দামি ঘর, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব, যেই ঘরের কিনারায় এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। ইন্না আউয়াল বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানানেন এত সুন্দর, যেটা ইবাদতের ঘর, বসবাসের ঘর নয়, কারণ এই জমিন বসবাসের জায়গা না। এই জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা এবাদতের জন্য আল্লাহ পাঠাইলেন, বসবাসের জায়গা না। বসবাসের জন্য আল্লাহ পাক অনন্ত অসীম শান্তির ঠিকানা জান্নাত বানিয়ে রেখেছেন। ওই জান্নাত আমার অনন্তকালের শান্তির আরামের ঘর। আল্লাহ জমিনে আমাদেরকে বসবাসের জন্য পাঠান নাই, পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আর ওই ইবাদতের জন্য একটা ঘর আল্লাহ বানাইলেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, ইবাদতের ঘর। যেই ঘরের দিকে তাকায়া থাকলেও আমল নামাই সওয়াব। এত দামি একটি ঘর যেটা হেদায়াতের জন্য বানাইলেন, কেমন হেদায়াতের ঘর! কোন দুনিয়ার মানুষ যদি ঈমান নিয়া বাইতুল্লাহর কিনারায় যাইয়া জিয়ারত করে বিদায় নেয়, আহকাম গুলো মেনে মেনে বিদায় নেয়, পয়গম্বর বলেন ওই হাজি সাহেব এমন ভাবে মক্কা থেকে বের হয়ে গেল, মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চাটা যেমন বের হয়, আল্লাহর ঘর জিয়ারত করনে ওয়ালাও তেমন গুনামুক্ত নিষ্পাপ জমিনে পদার্পণ হয়। এমন একটা ঘর, ওই ঘরের মানুষ আশেপাশের মানুষগুলো কেন এত খারাপ, যাদের মতো খারাপ জমিনে কেউ নাই,
একমাত্র জবাব হলো এই মানুষগুলো খারাপ হওয়ার কারণ হলো এরা কোনো মুরব্বি পায় নাই, মুরব্বি হারা, কোনো মুরব্বি ছিল না। ঈসা নবীর বিদায়ের পরে আমার নবী আসার আগ পর্যন্ত লম্বা সময় গ্যাপ হয়ে গেল। মানুষ যখন গার্ডিয়ান হারা চলে ওই মানুষের কোনো চলাফেরায় ব্যালেন্স থাকে না। মানুষ যেই ছাত্র ওস্তাদকে মেনে চলে না ওই ছাত্র যেমন ব্যালেন্স হারা বেপরোয়া হয়ে যায়। যেই সন্তান মা বাবাকে মুরব্বি মেনে চলে না ওই সন্তানটা জীবনটা যেমন বেপরোয়া হয়ে যায়। যেই উম্মতের দল তার নবীকে মুরব্বি মেনে চলবে না ওই উম্মতেরাও ইসলামের দরজা থেকে বেপরোয়া হইয়া লাঞ্ছিত হয়ে যায়। মুরব্বি না থাকলেই বিপদ, না থাকলেই বিপদ, না মানলেই বিপদ। আজকে তাদেরকে নজর করে দেখবেন যারা বলে আমার মুরব্বি লাগে না, উস্তাদ লাগে না, ইমাম লাগে না, মাজহাব লাগে না, এ সমস্ত মানুষগুলো দেখবেন আমাদের গ্রামের প্রবাদ আলুর মতো চলে, আলু সব জায়গায় যেমন চলে এই বান্দাও চলে। এই বান্দার নিজস্ব কোনো স্ট্যাটাস নাই, কোনো গতি নাই, কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, এইটা কোনো মানুষের জীবন হতে পারে না। মানুষের জীবন হবে সুন্দর, এই সুন্দর জীবন তাকে গন্তব্যে পৌঁছায় দিবে জান্নাত। আর মানুষের সুন্দর জীবন চালানোর জন্য সুন্দর আদর্শ লাগবে। জমিনের মধ্যে যত আদর্শের ফেরি শুনলাম, আওয়াজ শুনলাম, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে এমন আদর্শের পাওয়ার আমরা দেখলাম। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, পেলেটোর আদর্শ দেখলাম। এক কথা আমরা জানাই দিলাম ফাইনাল জবাব, দুনিয়াতে যত আদর্শ দেখলাম সব আমার আদর্শগুলো না পাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন শত ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে বিবিনে কে তরাবে কুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে
ও সিরাত মিজানে নবী বিনে কে তরবে ও সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে ও সিরাত মিজানে নবী বিনে কে তরবে ও সিরাত মিজানে এরে নবীর আশে কেমন এক নবী পেয়েছো চিনো না কেমন নবী আমার যে নবীর উম্মত হওয়ার জন্য কতজনার কান্নার আওয়াজ আমরা যারা এখানে বসে আছি কোনোদিন বলি নাই ও আল্লাহ আমাকে মানুষ বানায় দিন দয়াময় আল্লাহ যদি আপনাকে আমাকে মানুষ না বানাইয়া একটা পশুর ঘরে পাঠায় দিতেন করার কিছুই থাকতো না রে গোলাম আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষ এই একটা নেয়ামতের জন্য যদি সিজদায় পড়ে যাও কেয়ামত পর্যন্ত যদি পড়ে থাকো একটা নেয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না শুধু তাই না কোনদিন আমরা বলি নাই হে মালিক মানুষ বানিয়েছো মুসলমানের ঘরে পাঠাও কেউ কোনদিন বলি নাই দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠিয়েছেন এই একটা নেয়ামতের শুকর আদায় করলে কিয়ামত পর্যন্ত চললো শেষ হবে না শুধু তাই নয় রে মুমিন এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন যেই নবীর উম্মতের দিকে নজর করে পয়গম্বর আদম নবী আফসোস করেছেন কি আফসোস করেছেন এই মুহাম্মদের উম্মতের দল আমি আদম সকল মানুষের পিতা এবং নবী হওয়ার পরেও এই পরিমাণ সুযোগ আমি পাই নাই যেই পরিমাণ সুযোগ আমার আল্লাহ নবী আখিরি নবীর কারণে তার উম্মতের দান করবেন আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করেছিলাম মার্জিত ভুল যেই ভুলটা আসলে ভুল না অমার্জিত না মার্জিত ভুল আমার কাছে ভুল আমার আল্লাহর আদালতে ভুল না যেমন রোজাদার হইয়া ভুলে খানা খাইছে এটা তেমন কোনো ভুল না পয়গম্বর আদম বলেন আমি একটা মার্জিত ভুল করেছিলাম যেটা আল্লাহর আদালতে ভুল করার কারণে একটু তাকায় দেখ আজ আল্লাহ জান্নাতের মধ্যে আমার পোশাকটা খুলে ফেললেন কিন্তু মুহাম্মদের উম্মতের দল আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে মারাত্মক মারাত্মক যদি অপরাধ করে মার্জিত না বরং অমার্জিত ভুলও যদি উম্মতেরা করে দয়াময় আল্লাহ পাক নবীজির মহাব্বতে উম্মতের পোশাক খুলে কোথাও তার ইজ্জত নষ্ট করবেন না কেমন নবী পাই না দুঃখ সে নবীকে চিনলাম না গাছ চিনল মাছ চিনল পাথর চিনল আমরা মানুষ আকলওয়ালা হয়ে চিনলাম না যদি চিনতাম তাহলে সোনার বাংলাদেশ এই মুসলমানের মাতৃভূমির মধ্যে মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই আলেম ওলামার অভাব নাই হাজারো কোটি ছাত্র এই দেশে মুসলমান যেই মাদ্রাসার সাথে সম্পৃক্ত মুসলমানের কলিজা লক্ষ মানুষ তাবলীগের দিকে দ্বীনের লাইনে চলে আল্লাহওয়ালাদের সহবতে চলে যেখানে মুসলমান হুঙ্কার দিলে দেশ গরম হতে বাধ্য অথচ গুটি কয়েক নাস্তিক আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় কোরআন নিয়ে বলে কোরআন পুরান হয়ে গেছে পাল্টানো দরকার নবীর দাড়ি নিয়ে বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো দুঃখ এই মুসলমান দেশে আজ
এতগুলো মুসলমান থাকার পরেও সকল অপরাধীদের বিচার হচ্ছে, রসূলের দুশমনের বিচার হচ্ছে না। এটা আমার ইমানের দাবি, এটা কোন দলীয় রাজনৈতিক দাবি নয়, এটা ইমানের দাবি। সকল অপরাধীদের বিচার যদি বাংলার জমিনে হতে পারে, রসূলের দুশমনের বিচার সবার আগে হতে হবে। বিলম্ব কেন? আমাদের মুসলমানদের পরস্পরে ধাক্কা ধাক্কির অবহেলার কারণে, অনৈক্যের কারণে, আমাদের এই পরস্পরে একে অপরের বিরোধী হওয়ার কারণে না হয়, যতই যে লাইনে তাবলিগ বুঝিনা, আলিয়া বুঝিনা, স্কুল কলেজ বুঝিনা, কওমি মাদ্রাসা বুঝিনা, চরমনাই বুঝিনা, উজানি বুঝিনা, শরীয়তপুরি বুঝিনা, হাজি শরীয়তুল্লাহ বুঝিনা, হাফিজি হুজুর বুঝিনা, আমরা সারসিনা বুঝিনা, জরিপুরি বুঝিনা, ফুরপুরা বুঝিনা, আমরা যদি বালিশে মাথা লাগাইয়া সারা দিনের কাজের পরে হিসাব মিলাইতাম, যে যেই লাইনেই থাকি আমরা সবাই এক পরিচয়, এক বানারে চলি, আমরা মুসলমান, একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, এই চিন্তা করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তাম, তাহলে এই দেশের আরো 30 বছর আগে এই জমিন থেকে রসুলের দুশমন হয়তো মরে যেত, না হয় এ দেশ ছেড়ে পালিয়ে যেত। কিন্তু আমরা হিসাব করি না, আমরা খাইতে গেল দলীয় হিসাব, খানার মধ্যে দলীয় চিন্তা, বয়ানে বসলেও দলীয় ভাব, ঘুমাইতে গেল দলীয় চিন্তা, দল ছাড়া অন্য কাউকে পছন্দ করি না। আমি যেই পীর সাহেবের কাছে আছি, এই আমার আকাশচুম্বি আসল, তিনি আমার আপন, আর কাউকে আমি সহ্য করে নিতে পারি না। এই মুসলমানের একই ফ্যামিলিতে থেকে এত দ্বন্দ্ব আর হিংস্র আক্রমণের কারণে আজ মুসলমান বেঈমানের হাতে লাঞ্ছিত আর অপমানিত, না হয় এখনো গোটা দুনিয়াতে মুসলমানের সংখ্যা বেশি, এখনো মুসলমান তো ওই জাতি যে কল্লা দিতে জানে কিন্তু কোন বেদিন বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমান তো ওই ইতিহাস স্মরণ করে যেই ইতিহাস শুধু তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন। আজ কই গেল তাহাজ্জুদ? কপাল পুড়েছে আমার মুসলমানে, বেঈমানকে দোষারোপ করে কি লাভ হবে? আজকে তাহাজ্জুদ তো দূরের কথা, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তে চায় না। তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত ফরজ নামাজও পড়তে চায় না, চায় না তো চায়ই না, আবার বলে নামাজ না পড়লো দিল পরিষ্কার। ওই যে গ্রামের প্রবাদ আছে, এমনি তো চোরের চুরি, মাঝখানে আরো সিনাজুরি, চোরের চুরি সিনাজুরি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। একটা মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না, মাছ যেমন পানি ছাড়া তার জীবনটা বিপন্ন, মুসলমান নামাজ ছাড়া তার জীবনটা বিপন্ন। বড় আফসুস, আজান হচ্ছে, উম্মতেরা দৌড়ায় পশ্চিমে আর মুনাফিকেরা দৌড়ায় পূর্ব দিকে। কি নামাজ পড়ার জন্য দৌড়ায় না? কেউ নামাজে ঢুকতেছে, কেউ নামাজ থেকে ভাগতেছে। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন। কেমন নবী আল্লাহ আমাদের কি দান করেছেন? পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন, এর উম্মতের দল আমি আদম, একটা মার্জিত ভুল করার কারণে জান্নাত থেকে আল্লাহ আমাকে অন্য জমিনে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু মুহাম্মদ নবীর উম্মতের এত বরকত,
আখিরি নবীর উম্মত হওয়ার কারণে উম্মতেরা পাহাড় সম পরিমাণ যদি অপরাধ করে ফেলে, আল্লাহ রাগ করিয়া এক জমিন থেকে তাদের অন্য জমিনে ফেলে দিবেন না। আদম নবী বলেন তিন নাম্বার ব্যবধান, আমি আদম নবী হইয়া একটা মার্জিত ভুলের কারণে আমার স্ত্রী থেকে আলাদা করে ফেলা হয়েছে, আর উম্মতে মুহাম্মদী নবীজির বরকতের কারণে পাহাড় সমপরিমাণ অপরাধ করলেও আল্লাহ রাগ করিয়া স্ত্রীদের থেকে স্বামীকে কখনো আলাদা করবেন না। আদম নবী বলেন এরে উম্মতে মুহাম্মদীর দল, আমি আদম নবী হওয়ার পরেও একটা মার্জিত ভুলের কারণে একদিন আর দুদিন না, বহু বছর পর্যন্ত সিজদায় পড়ে কান্না করেছি, আল্লাহ ক্ষমা করেন না, নির্ধারিত একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন, যাও জাবালে রহমত ওই পাহাড়ে যাও, ওখানে যাইয়া কান্না করে দোয়া করতে থাকো, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম ওই পাহাড়ের মধ্যে গিয়া কান্না করার পর রব্বুল আলামিন আমাকে ক্ষমার ঘোষণা করেছেন, ও উম্মতে মুহাম্মদীর দল, নবীজির বরকতে তোমরা পাহাড় সমপরিমাণ যদি অমার্জিত অন্যায় করে ফেলো, তোমাদের শত বছর কান্না লাগবে না। মদিনার নবী বলেন রে উম্মতেরা, মাসির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানের ভেতরে ঢুকানো যেমন অসম্ভব, মাসির মাথা বরাবর যদি কেউ জাহান্নামের ভয়ে গুনার জন্য তওবার চোখের পানি ছেড়ে দাও, ও বান্দা তোমাকেও জাহান্নামে দেওয়াটাও বড় অসম্ভব। এই নবীকে চিনলাম না, যদি চিন্তা ও যুবক বুকটা ফুলাইয়া চ্যালেঞ্জ করবি, আমার নবীর মতো নবী নাই, ও বেঈমানের দল, আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীকে দেখতে পারে না শুধু তার আদর্শ দেখে দেড় হাজার বছর পরে, আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের দেশে গেল, চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটল, ক্যামেরা করে ছবি নিয়ে আমেরিকার কম্পিউটারে দিল, কম্পিউটার আওয়াজ দিল এই চাঁদের ফাটল নতুন না দেড় হাজার বছর আগের এই চিহ্ন। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স গবেষণা করতে শুরু করলো দেড় হাজার বছর আগেই চাঁদ কেমনে দ্বিখণ্ডিত হয়েছিল, ইতিহাস পর্যালোচনা করে বের করলো রহমাতুল লিল আলামিনের বরকতের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। বিজ্ঞানীরা বলে ওই মুহাম্মদের সাক্ষী যদি আজ কম্পিউটার দিতে পারে, ওই নবীর উপরে কালেমা না পড়ে কোনো উপায় নাই, দুজন খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেল। কেমন নবী আমরা পেয়েছি এখনো চিনো না এরে যুবক ভাই, অথচ যুবকদের ব্যাপারে মদিনার নবী বলেছেন ও যুবক তোমাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে অনেক বেশি, কিন্তু যুবক তোমাকে দেখলে যেন একটা বিধর্মীও তোমার আদর্শওয়ালা হয়ে যায়, কিন্তু দুঃখ লাগে যুবক তোমার চলাফেরা দেখলি আমার মুসলমান ভাইটাও খারাপ হইতে বাধ্য। এটা তো মুসলমানের আদর্শ হওয়া উচিত ছিল না, তুমি কেন বেঈমানের তা দেখে দেখে অনুসরণ করবা, বরং তোমার মদিনার নবীর আদর্শ দেখে বেঈমানেরা তোমার কাছে এসে মাথা নত করবে আর কালেমা পড়বে। ওই ভারতের সন্তান
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়া, টাকার অভাব নাই, খানার অভাব নাই, পয়সার অভাব নাই, জনসমর্থনের অভাব নাই, সমস্ত ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতে শুরু করলো, গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ তাওরাত জবুর ইনজিল কিতাব রিসার্চ করতে করতে দেখে সব কিতাবের মধ্যে ইসলাম ধর্মের গুণগান আর সুসংবাদ দেওয়া আছে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর কোরআনটাকে যখন রিসার্চ করতে শুরু করলো, দেখিনি কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়। আল্লাহর কালামটা রিসার্চ করতে গিয়া ফাইনাল ভাবে তিনি বললেন, কোরআনের ভুল বের করতে গিয়া আজ এই কোরআনের আয়নায় আমি বান্দার সব ভুলগুলো ধরা পড়ে গেল। ওই বান্দা দেরি না করিয়া আল্লাহর নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা বেঈমান মুসলমান হয় আমার নবীর আদর্শ দেখিয়া, আর মুসলমান হাজি সাহেবের সন্তান রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আমি টুপিওয়ালা সালাম দিতে গেলে বড় টেনশনে পড়ে যাই। কারণটা কি? হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান ইহুদির সন্তান রাস্তা দিয়ে চলতেছে, মুখের গোড়ায় বিড়ি লাগাইয়া বিড়ি টানে, মাথার চুলগুলো ক্রিকেটারের সাইজে বান্দর হয়ে আছে, গলায় টাই লাগানো প্যান্ট শার্ট টাই পরা, নামাজ নাই, চুলগুলো আঁকা বাঁকা, আমার মুসলমান ভাইটা ও বিড়িটানে আর চুলগুলো আঁকা বাঁকা, প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলে, আমার মুসলমানের যে একটা সালাম দিয়ার ন্যাক আমি নিব, সওয়াবের ভাগিদার হব। মুসলমান চিনা যায় না, ডাক্তার সারা পরীক্ষা করা সারা মুসলমানের পরিচয় নাই। মুসলমানি বুয়া দু গরুদান নেহাদান এনানে খুতবা দসতে খাজা দাদান পরবসুরত আদমি ইনসাফু দে আহমদ গু জানো হামেক সাবুদি। ও মুসলমান নবীর উম্মত আশিকের দল, ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর মতো দয়া মায়ার কাউকে কি দুনিয়াতে পাবি? আমার মায়ার নবীর মতো আর একজন কি রহমাতুল লিল আলামিন পাইবারে ভাই? আমার নবীর মতো আদর্শওয়ালা আর একজন কি পাইবা? পাইলে মানো, কিন্তু দেখাও আমার নবীর আদর্শওয়ালার মতো আর আদর্শ জমিনে একটাও নাই। এরে নবীর উম্মতের দল বুকটা ফুলায়া চ্যালেঞ্জ দিয়া বলবারে বেঈমান, আমার নবীর আদর্শ এত সুন্দর, নখগুলো কেমনে রাখবা কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ, কেমন নবী আমার, যেই নবীর মধ্যে জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, কেমন নবী আমার, ওই নবীর আদর্শের মধ্যে কোনো লোকচুরি নাই, মিথ্যার আওয়াজ নাই, কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীকে দেখিয়া গাছগুলো নুইয়া নুইয়া সালাম দেয়। আরো আস্তে করে বলেন, কেমন নবী পেয়েছি, নবী যখন রাস্তা দিয়া চলে সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিতেছে, কেমন একজন নবী পেয়েছো রে বাবা? আমি টুপিওয়ালার কথা শুধু বিশ্বাস করো তা না, এই জমিনে বড় 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 বেঈমানের গডফাদারেরাও চিন্তা করে আমার নবীজির আদর্শ পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তোমরা লাইব্রেরির মধ্যে খুঁজলে দেখবা 100 মনীষীর একটা কিতাব পাওয়া যায়, বই পাওয়া যায়, লেখছে একটা বিধর্মী, বিধর্মী ওই মনীষীদের জীবনী লিখতে গিয়া 1 নম্বরে কোন মনীষীর নামটা আগে লাগবে চিন্তায় পড়ে গেল, শেষ পর্যন্ত ওর 100 সিলেক্ট করা মনীষীদের মধ্যে মুহাম্মদের নামটা পরীক্ষায় পাশ করে দেখলো মুহাম্মদের মতো একজন দামি মনীষী জমিনে আর কেউ না।
বাহারে সদকা রহমতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দাল, বড় দুঃখ যেই নবীকে দেখলে জঙ্গলার প্রাণীরা সালাম জানায়, ওই নবীর উম্মত আমরা গর্বে দিলটা ভরে যাবে, বড় মন নিয়ে চলব, আর দুনিয়ার সব বিধর্মীরা আমাদের দেখে দেখে অনুসরণ করবে, আমল করবে, বুঝি না বুঝে আসে না যে আজকে মুসলমান তুমি নবীর উম্মত হইয়া কেন তুমি বেঈমানের পথ অনুসরণ করতেছ, বুঝি না। অথচ নবীর আদর্শের মতো আর সুন্দর আদর্শ কোথায় পাবে খুঁজে। কেমন নবী আল্লাহ আমাদের দান করেছেন, আমরা কেমন নবীর উম্মত, যে নবীর ঘাম মুবারক থেকে মিশকের ঘ্রাণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে ওই ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। চোখের পানি সেরে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, আর আমি আয়েশারও একটা স্পেশাল সূর্য আছে, ওই সূর্যটা সন্ধ্যাবেলা ডুবে না আর সকালবেলা উঠে না, আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজুরায় উদিত হয়। সাহাবি বলতেছেন, আমি পূর্ণিমার চাঁদের আলোর দিকে তাকাই আর নবীজির চেহারা মোবারক মোবারকের দিকে তাকাই, তাকাইয়া দেখি ওই চাঁদের থেকেও আমার নবীর চেহারা মোবারক বড় উজ্জ্বল। কেমন নবী আমরা পেলাম, যেই নবী রাস্তা দিয়া চলতেছে, নবী চলে গেছেন বহুদিন আগে, এখনো সেই রাস্তা থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। কি যুবকরা খারাপ লাগতেছে, ঘুমাও, আল্লাহ সবাইকে কবুল করে। ওহুদের ময়দানে নবী যুদ্ধে চলে গেলেন, চলছে যুদ্ধ, বারোকে আঘাত করলো লোহা দিয়া, নবী হঠাৎ গর্তের মধ্যে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বেঈমানেরা ঘোষণা করে দিল মুহাম্মদ আর জমিনে জিন্দা নাই, ঘোষণা করে দিল, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর পার্শ্বে গিয়ে দেখে নবী এখনো সুস্থের নিঃশ্বাস ছাড়ে, আর চোখের পানি ভরে রক্ত ভরে জমিন লাল হয়ে গেল। মায়ার নবীকে ধরে উঠাইলেন, দাঁড় করালেন, এরপরে নবীকে আস্তে করে করে হেঁটে হেঁটে কোন রকম ওহুদ পাহাড়ের পাশে একটা নিচে পাথরের উপরে বসালেন। আজও এই 1500 বছরের বেশি হয়ে গেছে, আজও যদি মদিনায় যান ওহুদের পাহাড়ের কিনারায়, নবীজি যেই পাথরটায় বসিয়া একটু আরাম করেছিলেন ওই পাথরটার কিনারায় যদি এখনো যান, আল্লাহর কসম এখনো দেখবেন মিশকের ঘেরান নাকি আসতেছে। হাজি সাহেবরা বেশি ভিড় জমায় এই জন্য এখানে তাকে খাঁচা দিয়া লোহা দিয়া আটকায় তালা মারছে, গায়ে চুমা খায়, কেউ আবার অতি ভক্ত চোর সেজদা দেয়, এই কারণে লোহার খাঁচা দিয়ে আটকায় দিছে, আর ওদিকে যাইতেই দেয় না। এখনো সেই ওহুদের যুদ্ধের ময়দানে রসুল একটু আরাম করেছেন যেই পাথরটার উপরে বসে, সেই পাথরের কাছে এখনো দাঁড়াইলে মিশকের ঘ্রাণ পাওয়া যায়, এখনো এখনো।
এরে নবীর উম্মতের দল, নবী সম্পর্কে বেঈমানের উক্তিগুলো পড়ে দেখো, যারা মুসলমান হতে পারে নাই কিন্তু বড় মহাজ্ঞানী তারাও কিন্তু নবীজির গুণগান করে গেছে। আজ আমরা সেই নবীর উম্মত হতে পেরেও ধন্য হতে পারলাম না, কারণ আজকে যে আমল নিয়ে চলতেছি মনে হয় যেন জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। আল্লাহ তো ঘোষণা করেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। ও নবীর উম্মত আশিকের দল, ও পর্দার আড়ালের নবীজির স্ত্রীগণ তো আপনার মতো নারী, আপনিও তো নারী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাও তো একজন নারী, আপনিও তো একজন নারী। এখানে প্রায় ২২টা ছেলের মাথায় হাফেজে কোরআন পাগড়ি দেওয়া হলো, এদের মাও সন্তানের বাবা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জানাজার ইমাম হতে পারে, ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। ওই মা বাবার সন্তান বড় ভালো, ওই মা বাবার ভাগ্য ভালো যেই মা বাবার সন্তান ইমামতির মুসাল্লায় দাঁড়ায় হাজার মানুষ পেছনে নামাজ আদায় করে। ও ভাই, কি নিয়ে কবরে রওনা দিলেন, একটা সন্তানও কি পারলেন না কোরআনওয়ালা বানাতে? আপনি বিয়ে পাশ করাইছেন সন্তানকে, ধন্যবাদ। আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার আল্লাহর শুকর, ধন্যবাদ। কিন্তু আপনার কপালে আমি আফসুসের নিঃশ্বাস ফেলি, যদি ডাক্তার হইছে ভালো কোরআনটা কেন পড়াইলেন না? ডাক্তার হয়েছে উম্মতের খেদমত করার জন্য, ধন্যবাদ, কারণ আমাদের মুসলমান জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণের জন্য বিধর্মী বেঈমানের লালন করা ডাক্তার আমরা চাই না, আমার ঘরোয়া মুসলমান ডাক্তার লাগবে। আমি মাদ্রাসা বিল্ডিং করব, আমার ভাড়াটিয়া বেঈমানের ইঞ্জিনিয়ারিং এর থিওরি চাই না, আমি চাই আমার মুসলমান পরিবারের মধ্যে ইঞ্জিনিয়ার দরকার। আলহামদুলিল্লাহ মুসলমানের পরিবারে ইঞ্জিনিয়ার হয়েছে আপনার সন্তানের, ধন্যবাদ। আপনার সন্তান মুসলমানের মাথা উঁচু করে ঠাই দেওয়ার জন্য ডাক্তারি হয়েছে, ধন্যবাদ। আমার মুসলমান ফ্যামিলিটাকে নিয়ন্ত্রণের জন্য মুসলমান এমপি হবে, ধন্যবাদ। মুসলমান মন্ত্রী হবে, ধন্যবাদ। মুসলমান ডাক্তার হবে, ধন্যবাদ। মুসলমান সাংবাদিক হবে, ধন্যবাদ। কিন্তু দুঃখ, যদি মুসলমান হইয়া যদি মুসলমানের সাইনবোর্ডটারে ধরে রাখতে না পারে, কোরআন পড়তে না পারে, ইমামতি করতে না পারে, জানাজা পড়াইতে না পারে, কবরের সামনে দাঁড়াইয়া মা বাবার জন্য যদি একটু দোয়া করতে না পারে, তখন ধিক্কারের নিঃশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নাই। কারণ মুসলমানের ঘরে ডাক্তার হইয়াও জাহান্নামের শাস্তির যোগ্য হলো কেন, এটা বড় দুঃখ আর পরিতাপের বিষয়। আর আপনার ছেলেটারে কোরআন পড়াইলে তো আপনার স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া বন্ধ হতো না, দৈনন্দিন একটা ঘন্টা সময় যদি সন্তানটা কোনো ইমামের পেছনে লাগায় কোরআন শিখত, তিন মাসের মধ্যে সন্তানটা কোরআন পড়া শিখে ফেলত। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই,
পুরুষ হিসাবে, মুসলমান হিসাবে, মানুষ হিসাবে এমন ভাবে নিজেকে তৈরি করে নিতে হবে কোন দিকে যেন কেউ বলতে না পারে আমি দুর্বল, কেউ যেন বলার সুযোগ না পায় আমি একজন পারফেক্ট মুসলমান এবং যুবক হিসাবে দাঁড় করতে দাঁড় হতে চাই। যেদিকেই লাগায় দিব আমি সেদিকেই কামিয়াবির বার্তা বহন করে নিয়ে আসব। অতএব স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন কোনো বাধা নাই, বরং শুকর আদায় করি ধন্যবাদ। তবে এক ঘন্টা সময় ঘুমের আগে দেন বা ফজরের নামাজের পরে দেন, দিয়া দিয়া ইমামের কাছে গিয়া কোরআন শরীফটা পড়া শিখতে থাকেন। দুই মাস আর তিন মাসের বেশি লাগবে না কোরআন শিখতে, দুই তিন মাসে কোরআনটা পড়িয়া যদি একটু তরজমা পড়েন আর ইমামের পিছনে নামাজে দাঁড়ান তখন দেখবেন নামাজে মজা কি জিনিস। আজ একটু চিন্তা করা উচিত যে আমি যেই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া আমি নবীর তরিকা মানতে পারি না, অথচ নবীর বিপরীত লাইনে বিধর্মী হইয়া আজকে নবীর তরিকা মানে মুসলমান হয়ে গেল, তাহলে আমি কত খারাপ, আমি কত খারাপ। বিধর্মীরা দেখবেন মসজিদের কিনারা দিয়া হেঁটে গেলে মাথাটা নত করে, করেনি আল্লাহর কোরআন দেখলে সম্মান করে, শুধু তাই না, একজন কোরআনওয়ালা ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়া যখন হাঁটে একটা বিধর্মী মহিলা পর্যন্ত থাকলে মাথায় কাপড় টেনে দেয়। এই যুবক ঠিক নেই, একটা বিধর্মী পুরুষেরাও যদি দেখে, হিন্দুদেরকে দেখছি দেখলেই বলে আদাব, একটা সম্মান করল, কি করলো, এরে নবীর উম্মতের দল কেন বুঝো না রে ভাই, আমরা কেমন এক বীরের জাতি, কেমন ধন্য জাতি আমরা মুসলমান, যে কাউকে বুঝানো লাগে না একটা বিধর্মীর কলিজার মধ্যে মুসলমানের প্রতি মহব্বত তৈরি করেছেন আমার আল্লাহ। ওই বিধর্মীটা কোরআনের সম্মান করে, মুসলমানের সম্মান করে, টুপিওয়ালারে সম্মান করে, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে টুপিওয়ালা আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, তুমি মুসলমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও নবী জানায় দেন অবশ্যই নবী আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মদিনার মানুষগুলো নবীর জন্য পাগল, যেই মক্কার মানুষ বড় বড় খারাপ ওই মক্কার মানুষগুলো আল্লাহর নবীর আদর্শ পেয়ে এত দামি হয়ে গেল, আল্লাহ নিজেই দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় দর্জনার নামে জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছে শুধু নবীর আদর্শের কারণে। এরে নবীর আশেক উম্মতের দল, ওই নবীর আদর্শ এত সুন্দর, সারাটা জিন্দেগি তুমি কাটাইলা নামাজ পড়লা না, আজান শুনে নামাজে গেল না, পায়ে হাত রেখে বলছি রে যুব, পা দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলবো, পা সত্য নামাজ আর বাদ দিও না, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, চুল কেমনে কাটবেন আর কেমনে রাখবেন, এখানে কি নবীর সুন্নাত নাই? ক্রিকেটারের সাইজে চুল কাটিয়া লাভ কি বলেন তা আমিও কাটব, কসম কসম আল্লাহ আল্লাহর কসম, ক্রিকেটারের সাইজে চুল কেটে ইন্দুর আর বান্দর হলে লাভ কি বলো, আমিও কাটব কসম আল্লাহ। মাথা ঠান্ডা থাকে, ব্রেন বাড়ে, শিক্ষকরা মহব্বত বাড়ায় দেয়, আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয়, লেখাপড়া উন্নতি হয়, স্বাস্থ্য সুন্দর হয়, তাহলে এই গজবের কাম কেন করো বলো, ও যুবক এই অপরাধটা কেন করো, যেই ক্রিকেটারের সাইজে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর হয়েছো ওই ক্রিকেটার তোমারে চিনবে দূরের কথা, তোমার সোনার বাংলাদেশটাও চিনে না, কথা হয় না চিনে, কোন সরাই বুদ্ধি দিল এইভাবে চুল কাটলে লাভ আছে, কে বুদ্ধি দিল তোমাকে বলো,
তোমার মতো দুই একজন সম্মানিত গাঞ্জাখোরেরা শুধু কয় ধন্যবাদ, গাঞ্জাখোরের ধন্যবাদে কি আসে আর যায়? এতগুলো চুল লইয়া চলো, উকুন বাসা বেজেছে, এটা একটা এহসান করছো, ওরা নাইলে যাইবে কই? এটা বাসা বানায় দিলা, আফসুস, হাজার আফসুস, হাসির কথা নয় বড় লজ্জার কথা। অ যুবক ভাই, আপনাকে যে আমি বললাম তার মানে এটা না আপনি আজকে থেকে স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় এসে টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যাবেন, না না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে না নাই খোঁজ নিয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেন, এই কলেজের ছাত্র শুধু দাড়িওয়ালা নামাজি না, পাগড়ি পরে লম্বা জামা পরে দেখলেই যেন মনে হয় জাতীয় মসজিদের একজন বড় ক্ষতি। তা আপনি পারেন না কেন? আপনার আমার মতো বহু যুবক স্কুল কলেজে পড়ে এক অক্ত নামাজও বাদ দেয় না, নাই আপনি কেন পারেন না? বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, খবরদার, যৌবনের বাহাদুরি করিয়েন না। আপনার আব্বায় কিন্তু কম করে নাই, আপনার দাদায় কিন্তু কম করে নাই, এখন লাঠি ছাড়া চলতে পারে না, কিসের বাহাদুরি করো রে ভাই? ও যুবক আল্লাহর গোলাম, একটু বলেন কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? ভিতরের কথাও কথা বলেন না কেন? সব কথা জানা থাকলে বলেন কোরআনের আয়াত সংখ্যা কত? সব আয়াত কি সত্য? মিথ্যা নাই, সবাই একমত। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি, কি পরিমাণ মিথ্যা সত্য? জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেননি, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন কিনা? এ স্পষ্ট বলেছেন, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন অশান্তির ঘর, আল্লাহ সব বলেছেন। বালিশে মাথা লাগাইয়া একটু নিজের প্রশ্ন করো। ওলামায়ে কেরাম তো মন করা কথা বলে না, আল্লাহর কালাম দিয়ে কথা বলে। আল্লাহর কালাম যদি সত্যিই বলো, ওই কোরআনে জাহান্নামের বয়ানটাও সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ানটাও সত্য। এইবার দেখো বাবা, তুমি জাহান্নামের কাজ করো না কি জান্নাতের কাজ করতেছো? ওই জাহান্নামের কাজ করলে ওই জাহান্নাম তোমার মরণের পরে আজাব শুরু হয়ে যাবে, তবে চিন্তা করে দেখবা জাহান্নামের আজাব সহ্য করতে পারো বা কিনা। মাঝে মাঝে মোবাইল তো চালাইতেছো, আব্বা বাধা দিলে আব্বায় দুশ্মন হয়ে যায়, মায়ে বাধা দিলে মা দুশ্মন, তোমার বন্ধু বাধা দিলে বন্ধু দুশ্মন হয়ে যাবে। ওই মোবাইলে ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআনের বাংলা তর্জমাটা পড়ে দেখবা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা মালাম ওয়া আদাদা। জাহান্নামের বয়ানের সূরা, ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আরাআইতাল লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম। ও যুবক ভাই, আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর কোটিপতি এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি আছে না নাই? কিয়ামতের দিন যদি তারে আল্লাহ দাঁড় করায় কয় ওই বান্দা পারলো, তুমি কেন পারলা না, কি জবাব দিবেন? আছে কোনো জবাব? তাহলে তাড়াতাড়ি তওবা করে নাও, বাসারও কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি ওয়াজে আসতেছে, হঠাৎ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কান্নার আওয়াজ, মাহফিলে দোয়া চায় একদল যুবক নাই, আর এক জায়গায় গিয়া কান্নার আওয়াজ, মোনাজাতের পরে বাড়ি গেছে, ওই রাস্তায় যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবক। ইদানিং কালে যত মরণের খবর পাই পত্রিকায়, সব যুবকের লাশ। একটু চোখ বন্ধ করে দেখো, জীবনে কত আনন্দের খেলার মাঠে খেলছিলা, ওই সাথীরা কই? লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিয়েছ, আজকে অনেকেই নাই।
একদিন খবর হয়ে যাবে তুমিও জমিনে নাই, পালাবার কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। ও যুবক আমার কলিজার টুকরা ভাই, মনে কষ্ট নিবেন না রে বাবা, যা কিছু বলি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলি, কারণ জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই এরপরও কি পরিমাণ গরম লাগে ঠান্ডা লাগে। আর হাশরের ময়দানে আল্লাহ রসুলের ঘোষণায় সূর্যটা মাথার উপরে নেমে আসবে, এই জমিনটা হবে কেয়ামতের মাঠ। সূর্যের 12টা মুখ জমিনের দিকে যখন দেওয়া হবে, এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া পুরা তাপ আসে না, আর সেদিন 12টা মুখ জমিনে দেওয়া হবে, সব তাপ ছেড়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাগার নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাশরের ময়দান তার থরথর করে কেঁপে উঠবে, এক জাররা পরিমাণ গুনাহ যদি করো আমল নামায় দেখতে পাইবা কিয়ামতের দিন, সেদিনটা কেমন হবে? মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, এই কথা স্মরণ করেই তো সব আল্লাহওয়ালা আম্বিয়ায়ে কেরামরা জিন্দেগি ভর কান্না করেছেন, করেছেন গুনাহগার হয়ে কবরে গেলে কি উপায়, একটা ছেলের ভিসা টিসা পাসপোর্ট কাগজপত্র সব ওকে, কোনো ঝামেলা নাই, প্রশাসনের লোক বলছে কোনো টেনশন নাই, এরপর কলিজা কাপে ইমিগ্রেশনে কি হয় বলেন না কেন? এরে ভাই, ওই হাসরের ময়দানে উঠার জন্য আমার প্রথম কবর হলো আমার প্রথম স্টেশন, এইখানে যাওয়ার পর কে ধনী কে গরিব কে পীর কে মুরিদ কে ডাক্তার কে রোগী পরিচয় নাই, কে দল করে নেতা কে প্রজা কোনো পরিচয় নাই, ওই কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে আমাকেও আপনাকেও, একই কোয়ালিটি তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা চিন্তা করো, দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না থাকে, কবরে গিয়া হা হা লা আদ্রি সারা বলার কিছু নাই, ওই কবরে যখন যাইবা জবাব যদি দিতে না পারো নবীর সুন্নতের আমলের অভাবের কারণে, ইসলামের দরজায় না যাওয়ার কারণে, নবীর তরিকা মতে না চলার কারণে কবরে যাইয়া জবাব দিতে পারবা না রে ভাই, ওই কবরে গিয়া বলবে হা হা লা আদ্রি, ওই মুসিবতের সময় আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ হয়ে যাবে রে ফেরেশতা, আর সুযোগ দেওয়া যাবে না, এই বান্দারে দুনিয়াতে কত নাজনে আমল দিয়েছি, আমার হুকুম মতো চলে নাই, আজকে তার জালটা মিটাইয়া দাও, কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও, এমন জোরে চাপ দাও শুরু হবে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। ও যুবক আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা, আল্লাহর দরবারে দোয়া করেন কান্না করেন, আল্লাহ এমন একটা সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে যেন জানাজার ইমামতি করতে পারে, কবরের কিনারায় দাঁড়াইয়া যেন কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারে। এরে নবীর উম্মতের দল, আজকে যারা কোরআনের হাফেজ হয়ে গেল এদের দাম কত? আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনকে বিনা হিসাবে জান্নাতে শুধু দিবে তাই না, আরো 10 জন গুনাহগারকে সুপারিশ করার সুযোগ দিবেন আমার আল্লাহ।
অতএব একটা সন্তান কোরআন ওয়ালা ঘরের মধ্যে রেখে যাও, মরণের পরে যেন কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ নিয়ে কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا أغلالا فهي إلى الأذقان فهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون قرآن تلاوت হয়ে যাবে, আল্লাহর আদার হয়ে যাবে, ফেরেশতা কে কোরআন পড়লো এই কোরআনের বরকতে তার কবরের সব আযাব বন্ধ করে দাও, ওই কবরের চিন্তা করে বান্দা গুনাহ ছেড়ে দাও, জীবনে কোন দিন কয়টা কয়টার সময় কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করেছো চোখের সামনে সব কিন্তু আয়নার মতো পরিষ্কার, আল্লাহ বলেন এগুলো মনে করাইয়া দেই যেন তুই তাড়াতাড়ি তওবা করো, বান্দা তুমি তওবা করো, মনে রে বুঝাও রে মন, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি কেউ নাই, ও আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, সহিভাবে কোরআন পড়া শিখব, নবীর সুন্নাত আমল অনুযায়ী চলব, মুরুব্বি আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে চলব, কারোর সাথে খারাপ আচরণ করব না, গলায় ছুরি আসলে মরে যাব তারপর নবীর সুন্নতের বাহিরে চলব না, মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবা করার যদি নিয়ত খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমাদের ঈমান আমল মজবুত করে দেন, নবীজির মোহাব্বতে আমাদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন, আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের তওবার উপরে চলার তৌফিক দান করেন, শয়তানের ঢোকার থেকে হেফাজত করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের হাত আপনি কবুল করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, رب ارحمهما كما ربياني صغيرا او দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ, এত মানুষ দাঁড়ানোর জায়গা নাই, আয় আল্লাহ শুধু আপনার মহাব্বতে আছে, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে ক্ষমা চাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না।